অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে আপনাদের ফ্যাক্টরি পরিদর্শনে ই পরিদর্শনে আমন্ত্রণ দেওয়ার জন্য। এটাই কিন্তু প্রথম, আজ এখন পর্যন্ত এতগুলো ফ্যাক্টরি কেউ কিন্তু বলে নাই ই ভিজিট, এই প্রথম। এই যে মেল পাওয়ার সাথে সাথে জবাব দিয়ে বলেছি যে হ্যাঁ আমি দেখিও নি যে বিজিএমই এর মেম্বারশিপ নাম্বার কি বা আপনাদের সাইজ কি, আমি কিছুই দেখিনি। আই জাস্ট ফেল যে আপনারা দাওয়াত দিয়েছেন এবং আসা আমার কর্তব্য। একটা জিনিস দিয়ে শুরু করি, প্রথমে আমি অনেক আপনাদের যারা সহকর্মী কাজ করেন ওনারা সকলেই যুক্ত আছেন, অনেকে দেখতে পাচ্ছি গ্যালারি ভিউতে, আপনাদের সকলকে শুভ সকাল, সালাম আলাইকুম, অপার শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমার ভালো লাগছে একটা জিনিস, সেটা হলো যে আমি আপনাদের টার্ন ওভার জিজ্ঞেস করিনি, এবং এই না জিজ্ঞেস করাটা আমাকে আমার স্বামী শিখিয়েছিলেন। আনিস বলতেন বলতেন যে টার্ন ওভার ইজ নট ইম্পর্টেন্ট, তুমি আসলে ব্যবসা রিটেন কতটুকু করছো দ্যাটস ইম্পর্টেন্ট, আর কত গুছানো, আর ব্যাংকের ভার বা বোঝা কত কম সেটা হলো তোমার ইয়ার্ড স্টিক, সবসময় বলতেন। তো এই জন্য যখনই আমরা এক্সপ্যান্ড করতে চাইতাম উনি বলতেন যে এক্সপ্যান্ড করে কি আমাদের বাচ্চাদের বোঝা বাড়াবো নাকি, এটা করো না, তো সবসময় থামাতেন। তো অ্যাজ এ রেজাল্ট যেটা হয়েছে, আমি এক্সপ্যান্ড করতে যাই আর উনি আমাকে টেনে রাখেন। এই করতে করতে আমরা মাঝামাঝি একটা জায়গায় গিয়েছি। যাই হোক, ডাইভার্সিফিকেশনে আমাদের গ্রুপে উনি সাংঘাতিক ভাবে হেল্প করেছেন, কারণ উই ডাইভার্সিফাইড লং লং বিফোর। কিন্তু সবগুলোই স্কেলেবল, আসলে আমাদের স্বপ্নের তো কোনো সীমা নাই, কিন্তু স্বপ্নের যে সীমা নেই, সীমা নেই ঠিকই, কিন্তু আবার সীমাটা বোঝাও কিন্তু বুঝতে পারাটাও কিন্তু এক ধরনের ম্যাচিওরিটি। হ্যাঁ, কাজেই বিজনেসেস যখন গ্রো করে অর্গ্যানিক্যালি, একেবারে লাগাম ছাড়া ঘোরার মতো যেন গ্রো না করে, তাহলে কিন্তু আর ফিরে তাকানোর কোনো অবকাশ থাকে না, অথবা আরেকটা ব্যবসা যে আপনি করবেন সেটারও জায়গাটা থাকে না। কারণ যত ততক্ষণে আপনি অলরেডি অনেকগুলো মানুষের জীবন আর জীবিকার সাথে জড়িয়ে গেছেন, আপনি বেরোতে পারবেন না এই ব্যবসার থেকে। কাজে এমন একটা অবস্থায় আমরা কখনোই আমাদের ব্যবসায়ীদেরকে যেতে এনকারেজ করি না যেখানে উনি ফিরতে পারবেন না বা অন্য কিছু করতে পারবেন না। সো স্কেলেবল বিজনেসেস আর গুড, একটা একটা স্কেল ইম্পর্টেন্ট, তবে এটা ঠিক মানে স্মল এন্ড মিডিয়াম, আমাদের দেশে তো একটা সংজ্ঞা আছে যে 5 মিলিয়ন হলে স্মল এন্ড মিডিয়াম, বাকিটা তো সবই বড় ধরে, সেটা ঠিক না। আমি মনে করি আপ টু 30 মিলিয়ন যারা করেন তারা স্মল এন্ড মিডিয়াম, আমার জন্য মনে হয় সেটা, অ্যাটলিস্ট মিডিয়াম তো বটেই। সো এই ডেফিনিশনও বদলাইতে হবে আমাদের। আসলে আমরা ছোট্ট একটা জীবন, তো অনেক কিছু করতে পারি না, কিন্তু যেটুকু করতে পারি ওটা যেন ঠিক করে করি। আজকে হেরাসমেন্ট দেখে মনে হলো এত সুন্দর গোছানো একটা ব্যবসা। সো আমার যেটা ভাল লেগেছে, একেবারে মন ভরে গেছে দেখে, সেটা হলো পেঁপে আর নারিকেলের বাগান। আমার মনে হয়েছে স্টল মেশিনের পাশাপাশি এই বাগানের অনেক বেশি গুরুত্ব আছে। আমাদের প্রত্যেকেরই কিন্তু বাড়িতে ছোটখাটো বাগান থাকে, আমরা কেউ চোখ দিয়েও দেখি না, কিন্তু এই কোভিড আমাদেরকে এমন ভাবে পরিবর্তন করেছে, এমন ভাবে আমাদের উপর ইম্প্যাক্ট রেখেছে। আমার এখন একটা ছোট পাতাতেও যদি ময়লা থাকে আমি তাহলেও তাকিয়ে দেখি যে আসলে কেন পাতাটা ময়লা। সব কিছু কিন্তু আসলে আমরা অ্যাপ্রিসিয়েট করি না জীবনে, বহু কিছু চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করে, এমনকি নিজের কর্মস্থলটাও। আজকে চিন্তা করুন যদি এই কর্মস্থলে আমরা না যেতে পারতাম, তাহলে আমাদের এক একজনের পরিবারের কি হতো? যদি আমরা আসলেই 26 এপ্রিল এত শত সমালোচনার মুখেও যদি আমরা না খুলতাম ফ্যাক্টরিগুলো, তাহলে আজকে কি হতো? কাজে যখন আমরা কর্মস্থলে যাই সেটিও কিন্তু একটা ইবাদত। কাজে একই সাথে আমাদের সকলকে মনে রাখতে হবে যে সকালবেলা যখন আমরা আমাদের কাজ করি, সেটা আমরা মালিকই হই বা শ্রমিকই হই বা মিড লেভেল ম্যানেজমেন্টই হই, ইট ডাজ নট ম্যাটার। আমাদের জন্য যেটা জরুরি সেটা হলো এটা একটা ইমানের অঙ্গ, যে আমার রুটি এবং রিজিক এখান থেকে আসে, যে আমার একেবারে এক মনে এক ধ্যানে এই জায়গার কাজটা করা, যেটা যে কাজটা করবো, ঝাড়ু দিলেও আমরা যেন ঠিক মতো ঝাড়ু দেই। সারা জীবন আমার মা আমাকে এটা বলতেন যে ঝাড়ু দিলেও ঠিক মতো ঝাড়ু দিও। বিশ্বাস করেন, খুব বড় স্বপ্ন আমি কখনো দেখিনি, আমিও না, হক সাহেবও না। হক সাহেব আমাকে একটু বড় স্বপ্ন দেখেছেন, আমি শান্তি চাই জীবনে, সেজন্য আমার স্বপ্নগুলো ছোটখাটো। কিন্তু আমি মনে করি যে প্রত্যেক দিন সকালে একটা নতুন প্রত্যয় নিয়ে সকালটা শুরু করি, যে ঠিক আছে আল্লাহ পাক যতক্ষণ আমাদেরকে যেই ক্ষমতা দিয়েছেন আমরা যেন সেটাকে ইউজ করি, আর চোখের সামনে যে অপরচুনিটি গুলো আমাদের পাশে আশেপাশে ঘোরাফেরা করে সেটা যেন ফেলে না দেয়, সেটা কর্মস্থলেই হোক বা বাড়িতেই হোক। এই যে কাজ শেষ করে আমরা বাড়িতে ফেরত যাই, বাড়িতে গিয়েও কিন্তু একই জিনিস,
এই যে সবসময় আমি তো বলতাম যে আমাদের একটা ধুরো জেনারেশন হয়ে গেছে, কেমন আছো জিজ্ঞেস করলে সবাই বলে ধুরো, কাজ কেমন ধুরো, ব্যবসা কেমন ধুরো, সবই ধুরো। এই ধুরো বলার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধুরো না তো আসলে, আসলে যতক্ষণ বেঁচে আছি দেখেন আশেপাশের কত কাছের মানুষ আজকে চলে গেলেন, কতজন ইন্তেকাল করেছেন গত 6 মাসে, কত মানুষ আক্রান্ত হয়েছেন, তারপরেও কিন্তু আমাদের শিক্ষা হয় না, তারপরেও কিন্তু আমাদের লোভ কমে না, তারপরেও কিন্তু আমাদের মারামারি কমে না। এটা কিন্তু আসলে ভালো না, সুস্থ না। কাজে আমি মনে করি কোভিড আমাদেরকে একভাবে না একভাবে অনেকগুলো শিক্ষা দিয়েছে। এই শিক্ষাগুলো সেটা আমরা আজকে এই আপনার এই স্টল মেশিন চালাই বা মানে এমনি ম্যানুয়াল মেশিনে থাকি, ইট ডাজ নট ম্যাটার। আমাদের জন্য জরুরি হলো যে আমরা যে কাজটা করছি যেন ঠিক মতো করি, আশেপাশে যা আছে তাকে যেন ঠিক মতো ধারণ করি, এবং মহান সৃষ্টিকর্তা যে যে ধর্মে বিশ্বাস করেন মাথায় রাখতে হবে যে এবার কোভিড শিখিয়ে দিয়েছে যে আমরা একেবারে ডিফেন্সলেস, আমাদের কিচ্ছু করার নাই, আমরা প্রকৃতির কাছে, নিয়তির কাছে, সৃষ্টিকর্তার কাছে একেবারে শূন্য। এইটা যদি আমরা মাথায় রাখি, যদি নিজেদের সবসময় মনে করি যে আমরা আসলে তো অনেক অনেক শক্তিশালী না, নিজের শক্তিহীনতাকেও হিসাবে ধরে রাখাটা কিন্তু বড় শক্তির পরিচয়। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে কোম্পানিতে কাজ করি, যে কোম্পানিটাকে ওন করি, পুরোটাই একটা সুন্দর জগৎ। আজকে হেরাসমেন্টটা দেখে আসলে কিন্তু আমার মন ভরে গেছে, শুনেও যে 16 বিঘার মধ্যে 3.5 বিঘা মাত্র কনস্ট্রাকশন, তার মানে হলো ওনারা কিন্তু আসলে ইম্পর্টেন্স দিয়েছেন অন্য জিনিসকে। আপনারা যেরকম সুন্দর একটা সাস্টেনেবল গ্রিন বিল্ডিং, গ্রিন প্র্যাকটিসেস, শুধু সেটা না, ওয়াটার রিসাইক্লিং পর্যন্ত আপনারা গেছেন, অন টপ অফ ইট আপনাদের সোলারের তো স্টাবলিশমেন্ট দেখে মন ভরে গেছে সত্যি। তারপরে আপনারা নেট মিটারিং এ চলে গেছেন, এর চাইতে আনন্দের সুখের সংবাদ কি হতে পারে? কাজেই এটা প্রমাণ করে যে আপনাদের যারা নেতৃত্ব দেন তারা ভিশনারি মানুষ, প্রত্যেকে আপনারা ভিশনারি মানুষ যারা আপনারা বোর্ডে আছেন, প্যানেলে আছেন। একই সাথে আমি নিশ্চিত যে যারা আপনাদের জন্য কাজ করে তারাও খুব গুণী মানুষ, এই শ্রমিক ভাই বোনেরা, এই মিড লেভেল ম্যানেজমেন্ট প্রত্যেকেই কিন্তু আমাদের এই ওনারশিপটা গ্রো করতে হবে, ওনারশিপটা গ্রো করতে হবে। আমি নিশ্চিত আপনাদের বেস্ট প্র্যাকটিসেস আছে, কিন্তু তারপরেও আমরা সবাই মিলে একটা অন্তত শপথ নিই যে আগামীকালটা যেন আমরা আরো ভালো করে কাটাই, আগামীকালটা যেন আমাদের জন্য আরো অনেক সুখের হয়, অনেক বেশি যাতে প্রোডাক্টিভ হয়, এবং আমরা যেন কন্ট্রিবিউট করতে পারি সমাজে। সমাজে কন্ট্রিবিউট করাটা খুব জরুরি, পাশের মানুষটা কষ্ট পাবে আর আমরা নির্দ্বিধায় আনন্দে থাকবো, এটা যেন না হয়। আমি নিশ্চিত যে আপনারা ব্যবসা করেন নিশ্চয়ই বিবেককে সাথে নিয়ে, আপনাদের সমস্ত স্থাপনা দেখলেই মনে হয় যে আপনারা কমিটেড মানুষ। একই সাথে আপনাদের জন্য যারা কাজ করে তাদের জন্য রইল আমার নিরন্তর শুভেচ্ছা, এবং আপনারা যে আজকে আমাকে সম্মানটা দেখিয়েছেন আপনাদের মাঝে উপস্থিত থাকার সুযোগ করে দিয়ে, তার জন্য আমি আমার অন্তত বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে অসীম কৃতজ্ঞতা জানাই।